শিশুদের হাতে মোমবাতি, মিষ্টি ও পরিবেশ বান্ধব বাজি। শিলিগুড়ি অ্যান্সম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকলকে শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবী নবকুমার বসাক। রবিবার রাজগঞ্জ ব্লকের সরস্বতীপুর চা বাগানে 200 জন শিশুর হাতে মিষ্টি ও পরিবেশ বান্ধব বাজি তুলে দেওয়া হয়। তার সঙ্গে 200 জন অনগ্রসর পরিবারের হাতে মোমবাতি তুলে দেওয়া হয়। এছাড়াও 500 জন ছোট বড় অসহায় মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। এই সামাজিক কাজে মোমবাতি, মিষ্টি ও শিশুদের জন্য পরিবেশ বান্ধব বাজি দিয়ে অ্যান্ডসমাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পাশে দাঁড়িয়েছেন শিলিগুড়ির হাকিমপাড়া থেকে রীতা দত্ত বসাক, সংহতি মোড় থেকে মিতা সেন বসাক, হায়দারপাড়া থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনুশ্রিতা মিত্র। সকলকে শিলিগুড়ি অ্যান্ডসমাইল পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন নবকুমার বাবু। নমস্কার, আজকে শিলিগুড়ি অ্যান্ডসমাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা সরস্বতীপুর চা বাগানে এসেছি, যেখানে প্রায় 200 উপরে বাচ্চাকে আমরা তুলে দিলাম এবং প্রায় 200 পরিবারের হাতে মোমবাতি তুলে দিলাম। এছাড়াও বাচ্চাদের মিষ্টিমুখ করানো হলো শিলিগুড়ি অ্যান্ডসমাইল সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে এবং 500 জন অসহায় মানুষের হাতে জামা কাপড় তুলে দেওয়া হলো। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা আজকে আমরা এই কাজটা সম্পন্ন করতে পেরেছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ শিলিগুড়িবাসীকে। নমস্কার।